আসসালামু আলাইকুম। ব্রিটিশ আমেরিকা বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ ইউসুফ জিলানি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি জাহাঙ্গীরনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে মঙ্গলকাটা গ্রামে। টানা বর্ষণের পর আবারও প্লাবিত হয়ে গেছে এলাকার নদী, পথঘাট এবং বিদ্যালয় প্রাঙ্গণগুলো। চলুন দেখে আসি তার কিছু নমুনা ফুটেজ এবং দৃশ্য। সম্মানিত ভিউয়ার্স, এই বর্ষাকে এবং এই পানির দলকে এলাকার মানুষ বলতে 2004 সালের বন্যার চেয়ে অনেক ভয়াবহ বন্যা বলে আখ্যায়িত করেছেন। যাই হোক, কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছে এই এলাকার মানুষ এবং নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না কী পরিমাণ যে কষ্টে আছে ওই মানুষগুলো টানা দ্বিতীয় বন্যার আবার মুখোমুখি। দেখুন জেলেরা কীভাবে এই এত ভারী বর্ষণের মাঝেও তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত রয়েছে। আপনি চাইলেও এই পানিতে নামতে ইচ্ছা প্রকাশ করতে পারবেন না। দেখুন কী পরিমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা কী সুন্দর সুন্দর লাকড়ি ধরছে, তা আবার বাঁশ দিয়ে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মঙ্গলকাটা গ্রামে, পার্শ্ববর্তী গ্রাম দলাইপাড়া গ্রামে। দেখুন নদী এবং রাস্তা পার পানির দূরত্ব কতটুকু। পাহাড়ি ডলে পানির উচ্চতা বেড়েই চলছে। আপনাদেরকে নদীর পানিটুকু দেখালে বুঝতে পারবেন কী পরিমাণ যে পানি বেড়েই চলছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আবারও অবস্থান করতেছি মঙ্গলকাটা গ্রামের পাশে একটি ছোট্ট হাওরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরগুলো প্রায় ডুবে গেছে এবং তার পার্শ্ববর্তী পুকুরগুলো, উচ্চ পুকুরগুলো প্রায় ডুবে ডুবে অবস্থায়, মনে হয় আর কিছুক্ষণের ভিতরে ডুবে যেতে পারে। অবস্থা খুবই খারাপ। যাই হোক, এর মধ্যে একটি জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে, সরকার তাদেরকে হাওরের মাঝেও তাদেরকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটিগুলি, হাওরের মাঝখান দিয়েও তাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছেন, যাতে করে ওনারা বিদ্যুৎটা যাতে সঠিক সময় পায়। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়গুলো ডুবে যাচ্ছে।